আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। আজকে আপনাদের সামনে আমি চমৎকার একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। ইয়েস ভিউয়ার্স, এটা তেঁতুলের আচার, যেটা নাম শুনলেই কিন্তু জিভের আগায় পানি চলে আসে। আর এই তেঁতুলের আচারটা সারা বছর কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন, সেটা সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমেই আমি গুঁড়া মশলাটা তৈরি করে নিচ্ছি, আর সেটার জন্য এখানে আমি গোটা কয়টা শুকনা মরিচ নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আর কালো জিরা নিয়েছি 1 চা চামচ। সমস্ত মশলা আমি অল্প একটু চুলার উপরে এভাবে টেলে নিচ্ছি। নিয়েই আমি ব্লেন্ডারে জাস্ট 1 মিনিটের মতো এটাকে গুঁড়া করে আনব। তাতেই যেমন গুঁড়া হবে ঠিক তেমনটাই, বেশি মিহি করার কোনো দরকার নাই। এই যে দেখেন, জাস্ট এমন হইলেই চলবে। এখন আমি মূল প্রসেসিংয়ে চলে আসলাম। ভিউয়ার্স, প্রথমেই আমি বলে দিচ্ছি তেঁতুলের গাঁটটা কীভাবে তৈরি করবেন। একটা বাটিতে তেঁতুলটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে সুন্দর করে ছেঁকে নিলেই কিন্তু তেঁতুলের গাঁটটা তৈরি হয়ে গেল। সো আমি এখানে তেঁতুলের সাথে যে যে মশলাগুলো দিচ্ছি সব কিছুই হাতের কাছে রেখেছি, এবং প্রথমেই আমি যে প্লেটটাতে এটা শুকাইতে দিব সেটাতে তেল মালিশ করে নিচ্ছি। প্রপার ওয়েতে তেলটা মালিশ করা হয়ে গেলে এখন একে একে আমি এই তেঁতুলের গাদের ভেতরেই দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা কিন্তু দেওয়ার মাস্ট বি ট্রাই করবেন, যদিও এটা লাস্টে তেলের মধ্যেই থাকবে, তারপরেও প্রথমে তেল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, এটা টেলে রাখা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু তেঁতুলটা অনেক বেশি টক, সেক্ষেত্রে কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়নের সেই গুঁড়াটা 1 টেবিল চামচ। এবার এখানে আমি তিনটা পেঁয়াজ, বড় বড় তিনটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, এবং শুকনা লঙ্কা 3-4টা কুচি কুচি করে নিয়েছিলাম। সেটা খুব সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এই গাদের সাথে আমি মিক্স করে ফেলবো। এই পেঁয়াজটা যখন শুকানোর পরে একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এবং তেলের মধ্যে পুরাটা সেদ্ধ হয়ে গালে পড়বে, তখন কিন্তু জাস্ট অসম লাগবে। সো ভিউয়ার্স, এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে এই চওড়া প্লেটটার উপরে স্প্রেড করে দিচ্ছি। আমি হাত দিয়েই সমস্ত প্রসেসিংটা কমপ্লিট করছি, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন। আর আরেকটা কথা, এভাবে যদি আপনারা রোদে শুকানোর স্কোপ না পান তাহলে কিন্তু আপনারা কড়াইতে জাল করে নিতে পারেন। আর আপনাদেরকে দেখিয়ে দিব এর পুরুত্বটা কেমন হবে, ঘনত্বটা কেমন হবে। সো ভিউয়ার্স, যেহেতু আমাদের ছাদ আছে আর এখন ভাদ্র মাস, অনেক রোদের টাইম, সো আমি ছাদেই এটাকে রোদে শুকাইতে দিলাম। সো ভিউয়ার্স, এখানে আমি 2টা দিন ধরে শুকাবো। 2টা দিন ধরে শুকানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায়ে আসছে। এর মধ্যে আমি একটা পাত্র, কাচের একটা বয়েম ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ সমান তেল। 1 কাপ সরিষার তেলের সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার এই পর্যায়ে এসে এখন আমি এর ভেতরে দিয়ে দিব শুকনা মরিচ। শুকনা মরিচটাও আমি এরকম ছোটো ছোটো করে হাত দিয়ে কেটে দিয়েছি, 3-4টা, বেশি না। আরও দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, এখানে আমি 8-10টা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে তেলটাকেও কিন্তু আমি সাথে সাথে রোদে রেখে দিলাম। এই যে ভিউয়ার্স দেখেন, 2টা দিন পরে আমি চলে আসলাম, আচারটা ঠিক এই পর্যায়ে হবে। আপনারা যদি কড়াইতেও জাল করেন তাহলেও কিন্তু এই পর্যায়ে রাখবেন, বেশি শুকিয়ে ফেলবেন না। আর যখনই এরকম একটা চ্যাটচ্যাটা ভাব চলে আসবে তখনই এটাকে তেলের ভেতরে দিয়ে দিতে হবে। আর তেলে দেওয়ার পর সুন্দর করে আবার 2 দিন আমি কড়া রোদে এটাকে রাখবো। আপনারা চাইলে কিন্তু তেলে দেওয়ার পর জাল করেও রেখে দিতে পারেন, সেক্ষেত্রে রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আর অনায়াসে এই আচারটা আপনারা 6 থেকে 7 মাস কিংবা 1 বছর সংরক্ষণ করতে পারবেন, ঘরের নর্মাল জায়গায় রেখেও অথবা রেফ্রিজারেটরের নর্মাল চেম্বারে রেখেও। কোনো প্রকার আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ এভাবেই আমরা আচারটাকে সারা বছরই সংরক্ষণ করি। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমার তেঁতুলের আচারের এই অসম্ভব টেস্টি একটা রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য অনেক করে দোয়া করবেন, আপনারাও বানিয়ে আমাকে ফিডব্যাকটা জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।